প্রিয় দর্শক, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হলাম অপূর্ব নতুন কিছুর আপডেট খবর নিয়ে। আপনাদের সাথে আছি আমি আশরাফ, আপনারা দেখছেন ড্রামাবাজ ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আপনাদেরকে আগেই আপডেট দিয়েছিলাম জিয়াউল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিন অভিনীত নতুন একটি নাটক আসছে, যার নাম উপকার.কম। নাটকটির পরিচালনা করেছেন বিইউ শুভ। নাটকটির বেশ কিছু লুক প্রকাশ পেয়েছে, সেগুলো নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, নাটকের একটি লুকে দেখা যাচ্ছে জিয়াউল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিন এক জায়গায় দাঁড়িয়ে আছেন এবং তাদের মাঝখানে ব্যানারে লেখা আছে উপকার.কম। নাটকটির গল্পে দেখা যাবে তাসনিয়া ফারিন অপূর্ব একে অপরকে ভালোবাসেন এবং তারা একটি ওয়েবসাইট খোলেন যার নাম উপকার.কম এবং একটি অফিস খুলে বসেন যার নামও উপকার.কম। এখানে তারা একে অপরকে উপকার করেন এবং তার বিনিময়ে কিছু টাকা হাতিয়ে নেন। প্রিয় দর্শক, এভাবেই চলতে থাকে তাদের ব্যবসা। একসময় দেখা যায় এক ক্লায়েন্টের উপকার না হলে অপূর্ব সহযোগী শহীদনুপুকে ধরে নিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখেন এবং পিস্তল দিয়ে মেরে ফেলার হুমকি দেখান এবং শহীদনবী বলে দেন তার মেন পরিচালক বা তার মেন মালিকের কথা, তিনি হলেন অপূর্ব এবং তাসনিয়া ফারিন, এবং তাদের দুজনকে ধরে নিয়ে যাওয়া হয় এবং স্যালেন্ডার করে, এমন একটি লুক আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, নাটকটি খুবই রোমান্টিক এবং কমেডিয়ান হতে চলেছে। নাটকটি দেখার জন্য আপনারা কেমন এক্সাইটেড তা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এই নাটকের আরও বেশ কয়েকটি লুক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, যেখানে অপূর্ব এবং তাসনিয়া ফারিন রয়েছেন, যেখানে তাসনিয়া ফারিন বধূবেশে এবং অপূর্ব পাশেই দাঁড়িয়ে আছেন, হয়তোবা তারা পালিয়ে বিয়েটিয়ে করতে পারে। আশা করি নাটকটি দেখার পরেই বুঝতে পারবেন, সেই পর্যন্ত অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট খবর নিয়ে।